বৈশাখ এবং পয়লা বৈশাখে ব্যবসায়ী যারা, তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ হাল খাতা হয়, পুরনো খাতা সব মিটিয়ে দিয়ে আবার নতুন করে খাতা খোলা হয় ব্যবসার ক্ষেত্রে। কিন্তু যেহেতু লকডাউন চলছে, সেটাই কিন্তু কোনোটাই ঠিক করে হয়নি। আজকে দিনটা কেমন গেল আমরা এ নিয়ে কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে পুরসুরা থেকে লাইভ রয়েছেন কেজিএন মার্বেলের যিনি কর্ণধার হাজি শেখ সিরাজুল হক সাহেব, এই মুহূর্তে লাইভ রয়েছেন পুরসুরা এলাকা থেকে। সিরাজুল সাহেব, আজকে পয়লা বৈশাখ, আজকের দিনটা তো ব্যবসায়ীদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন, কিন্তু সত্যি কি খুব গুরুত্ব আজকে পেলো নাকি খুবই খারাপ গেল, মানে জীবনের প্রথম এরকম একটা দিন গেল? বিষয়টা বলি, মানে স্বেচ্ছার দিক দিয়ে যদি বলা হয় তাহলে কিন্তু খারাপ নয়। এটা তো একটা দুর্ঘটনা, করোনা একটা মহামারী, যেটা বিশ্বের জন্য এবং দেশের জন্য মহামারী ব্যাপার। তো সেই হিসাবে যদি আমি আমার তরফে দেখতে চাই, যে আমি একজন ব্যবসাদার, আমার ক্ষতি হলো, আমার থেকে ক্ষতি আরো অনেক বেশি হয়েছে যারা দিন আনা দিন খায়, যারা মধ্যবিত্ত ব্যবসাদার, যারা প্রাইভেট ফার্মে কম টাকায় জব করে, এবং যারা ছোটখাটো ব্যবসাদার, তাদের জন্য আরো বেশি ক্ষতি হয়েছে। এবং আমাদেরও ক্ষতি হচ্ছে এরকম নাই, এবং গোটা দেশেরই তো ক্ষতি, এটা তো মেনে নিতেই হবে। আমরা তাহলে পয়লা বৈশাখের প্রথম দিনে তো অন্যান্য সময় দোকানে যাওয়া, আজ এখন তো আপনাদের টোটালি লকডাউন, পুরোটাই বন্ধ, তাই তো? একেবারে টোটাল আমার 4-5টা শোরুম টোটাল বন্ধ, 5টা শোরুম বন্ধ আছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। বলছি যে এখন তো পুরোপুরি আপনাদের লকডাউন, এমনিতে অন্য সময়ে এই পয়লা বৈশাখে কিরকম সিস্টেম থাকে আপনাদের দোকানে বা শোরুমে? না, আমাদের অ্যাকচুয়ালি পয়লা বৈশাখে ওপেন হয়নি, আমাদের হয় 31 মার্চে আমাদের ইয়ারেন্ডিং হয়। 31 মার্চে ইয়ারেন্ডিং খুব খারাপ গেছে, তাদের সাথে তো হয়নি, বললি চলে। এবং প্রচুর দূরে আছে, যেমন গ্রাম বাংলার ব্যবসাটা, আমাদের চাষি বেশি বিলটার উপর ব্যবসা করতে হয়। তো সেই হিসাবে তাদের সাথে তো কোনো রাস্তা নেই, আগামী 1-3 মাস হবে কিনা সেটা সম্ভব আছে। সব মিলিয়ে আমার যদি মেলানো হয়, টোটালটা অর্থনীতি দিক দিয়ে খুবই খারাপ, এবং লকডাউন যে পরিস্থিতি আছে এখন, হয়তো মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত না হলেও লকডাউন খোলার পরে কিন্তু আমাদের মানসিক ভাবে আরো ক্ষতিগ্রস্ত হবে। সিরাজুল সাহেব, যেটা অনেকে বলছেন যে এই লকডাউনের জেরে মানে অর্থনীতির যা পরিস্থিতি তৈরি হচ্ছে, যখন লকডাউন উঠে যাবে 2 মাস বা আরও জানি না কবে উঠবে, এটা কেউ বলতে পারছেন না। আপনারা যে ব্যবসাটা করেন মার্বেল, এটা তো অনেক মানে হাতে পয়সা থাকলে তবেই মানুষ ঘরটাকে একেবারে সুন্দর করে সাজান। সুতরাং আপনারা কি মনে করেন যে লকডাউন হয়তো চলে যাবে, করোনা হয়তো চলে যাবে, কিন্তু বিশেষ করে আপনাদের মতো যে ব্যবসার যে দিকটা, সেটা ঘুরে দাঁড়াতে অনেকটা সময় লাগবে, এটা কি মনে করছেন? সেটা মনে হয়, আমার মনে হয় এটা 5 বছর লাগবে ব্যাকে আসতে, এই পরিস্থিতি আসতে। আমাদের যে স্ট্যাটাস মেনটেন করে চলতে হয়, যেভাবে আমরা ব্যবসা করি যেই ঠিকারে, এবং যেভাবে এত লোকজন নিয়ে ব্যবসা করা হয়, সেই এই মূল স্রোতে ফিরে আসতে আমার আইডিয়া 5 বছর লাগবে। মানে এখনো অন্তত 5 বছর লাগবে, তবুও কিছু করার নেই, এইটা করতে হবে, সহ্য করতে হবে। আমি শেষ প্রশ্ন আপনাকে সিরাজুল সাহেব, আপনি যারা দর্শক যারা টিভি দেখছেন, আজকে বছরের বাংলা বর্ষের প্রথম দিন এবং এখনো করোনা নিয়ে মানুষকে সতর্ক করা হচ্ছে, দর্শকদের জন্য আপনি কি বলবেন? করোনা নিয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে, এবং সরকারি যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো মেনে চলতে হবে। সেই নিয়ম নীতির মধ্যে থেকে নিজের ফ্যামিলিকে সময় দিতে হবে, এবং ফ্যামিলিকে বাঁচাতে হবে, তার পাশাপাশি গ্রামকে বাঁচাতে হবে, তার পাশাপাশি রাজ্যকে বাঁচাতে হবে, তার পাশাপাশি রাষ্ট্রকে বাঁচাতে হবে। সবাই যদি একত্রিত হয়ে যদি আমরা এই করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারি, ইনশাল্লাহ আমরা একদিন কামিয়া হবো। তো বহু ভাষা, বহু ধর্ম, বহু বর্ণের মানুষ এই দেশে, দেশের মধ্যে বিরুদ্ধে লড়াই চালিয়ে, ওকে, লড়াইটা চালিয়ে যেতে হবে। আমি যেটা আপনি বলতে চাইছেন বুঝতে পারছি, আমার একটা জায়গায় রয়েছেন পুরসুরার ইন্টেরিয়ার এলাকা, ইন্টারনেট প্রবলেম আছে, তা সত্ত্বেও আপনাকে আমরা সরাসরি ধরার চেষ্টা করলাম, কারণ এখন লকডাউন চলছে, আমরা যেতে পারছি না ডিরেক্টলি, কিন্তু ক্যামেরার মাধ্যমে আপনাদের ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং মানুষ আপনাদের কথা শুনছেন। অসংখ্য ধন্যবাদ শেখ সিরাজুল হক, কেজিএন মার্বেলের কর্ণধার,
পুরুষরা থেকে নিজের বাড়ি থেকে তিনি লাইভ ছিলেন এবং বেশ কিছু তাদের সংস্থার ব্রাঞ্চ রয়েছে, আরামবাগে রয়েছে, বর্ধমানে রয়েছে, এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং অর্থনীতির একটা হাল যেভাবে প্রভাব পড়ছে বলা যায়, তাদের মতো ব্যবসায় কীভাবে আগের মতো অবস্থা ফিরে আসবে সেটা অবশ্যই দুশ্চিন্তার। তিনি বলছেন অন্তত 5 বছর সময় লাগবে। যাই হোক, তা সত্ত্বেও মেনে নিতে হচ্ছে লকডাউন, কারণ লকডাউনটাই এখন সবথেকে বড় উপায় এই করোনার সঙ্গে মোকাবিলার। সেই জন্য সকলকে কিন্তু মেনে নিতে হচ্ছে। আপনার নজর রাখুন আরামবাগ টিভিতে, আমরা ফিরে আসছি অন্য খবর নিয়ে।